আসসালামু আলাইকুম অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আজ যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ব্যাট নিবন্ধন ব্যাট নিবন্ধন উৎপাদনকারী বা আমদানি ও রপ্তানি প্রতিষ্ঠানের জন্য আসলে কি করতে হবে তো এর আগের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করেছি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে আমরা ব্যাট নিবন্ধন ডিজিটালি পেতে পারি তো আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে ব্যাট নিবন্ধন উৎপাদনকারী আমদানি ও রপ্তানি প্রতিষ্ঠানের জন্য কি কি করতে হবে তো দেখা গেল ওই একই বিষয় যেটি হচ্ছে প্রোপাইটারশিপ হিসাবে একটি বিষয় লিমিটেড কোম্পানি হিসাবে একটি বিষয় এবং আপনাদের পার্টনারশিপ হিসাবে একটি বিষয় তো দেখা গেল যে উৎপাদনকারী যদি হন আপনার প্রতিষ্ঠান কিংবা আমদানিকারক যদি হন রপ্তানিকারক প্রতিষ্ঠান হন তাহলে আপনাকে এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে যেটা হলো আপনাকে প্রথমে থাকতে হবে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি নিতে হবে নেয়ার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি যদি প্রোপাইটারশিপ হন সেক্ষেত্রে আপনাকে নবায়নকৃত ট্রেড লাইসেন্স আপনার প্রতিষ্ঠানের নামে টিআইএন সার্টিফিকেট আপনার এনআইডি ন্যাশনাল আইডির কপি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এর সাথে যেটি দিতে হবে আপনি যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হন সেক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে লে আউট প্ল্যান যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হন লিস্ট অফ মেশিনারি এবং এগুলো দিলে আপনি আশা করি যে আপনি উৎপাদনকারী হিসাবে ব্যাট নিবন্ধনটি পেয়ে যাবেন আবার যদি এটার সাথে এক্সপোর্ট ইমপোর্ট জড়িত থাকে সেক্ষেত্রে আপনাকে আইআরসি ইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অবশ্যই আপনাকে এখানে স্ক্যান করে দিতে হবে নইলে আপনাকে এই ব্যাটটি প্রদান করবে না তো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যা কি করতে হবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একই বিষয় আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনার মেমোরেন্ডাম আর্টিকেল এরপরে নবায়নকৃত ট্রেড লাইসেন্স জাতীয় পরিচয়পত্র যে সকল ডিরেক্টরগণ আছেন তাদের সবার টিআইন সার্টিফিকেট কোম্পানি টিআইন সার্টিফিকেট প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট নট ব্যাঙ্ক সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন এরপরে লেআউট প্ল্যান দিবেন যদি উৎপাদনকারী হন এরপরে লিস্ট অফ মেশিনারি দিবেন যদি উৎপাদনকারী হন এরপরে যদি আপনারা আইআরসি ইআরসি থাকে তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট স্ক্যান করে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে যদি আপনি পার্টনারশিপ ফার্ম হন সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সব পেপারসই দিতে হবে ট্রেড লাইসেন্স এনআইডির কপি টিআইএন সার্টিফিকেট এরপরে নবায়নকৃত ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট লেআউট প্ল্যান লিস্ট অফ মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট এবং সবার ছবি যারা পার্টনার আছেন দিলে আপনাদের পার্টনারশিপের উৎপাদনকারী এবং আমদানি ও রপ্তানিকারক হিসাবে আপনাদের ব্যাটটি আসলে নতুন ডিজিটাল ব্যাট নিবন্ধনটি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই তো বলার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম নতুন ডিজিটালি ব্যাট উৎপাদন আমদানি ও রপ্তানিকারক হিসাবে আপনারা কিভাবে পেতে পারেন তো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ আমাদের উৎসাহ দিবেন আপনাদের সামনে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম